এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে ছেলেদের প্যান্ট তৈরি করে দেখাবো, এটা পুরোটা দেখাবো, অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে দেখুন আমি একটা প্যান্টের পিস নিয়ে নিয়েছি, এটা হচ্ছে প্যান্টের পিসটা। তো এখানে আমি কোনো মেজারমেন্ট নিয়ে দেখাবো না, তো এখানে পুরনো একটা প্যান্ট দিয়ে আমি নতুন প্যান্টটা তৈরি করে দেখাবো, সেটা কীভাবে করবো পুরোটা দেখাবো দেখুন। তো এখানে একটা পুরনো প্যান্ট আছে যেখান থেকে আমি প্যান্টটাকে ওপেন করে নিয়েছি, মানে প্যান্টটাকে আমি এরকম খুলে নিয়েছি। এই প্যান্টের ফিটিংসটা খুবই ভালো হয়, তো এটা অনেকটা পুরনো হয়ে গেছে, তো এই প্যান্টটা ওই জন্য আমি খুলেছি। আপনাদের কাছে যেটা পুরনো প্যান্ট হবে কিন্তু তার ফিটিংসটা খুবই ভালো হবে, সেই প্যান্টটা পুরোটা খুলবেন, খুলে সেই প্যান্টের মাপ অনুযায়ী করবেন, তাহলে দেখবেন খুবই ভালো হবে। তো এখানে আমি কিভাবে খুলেছি একবার দেখে নিন। তো এই হচ্ছে পুরো প্যান্টটা। তো আমি এখানে একটা সাইড পুরোটা ভালোভাবে ওপেন করে নিয়েছি, দেখুন এটা হচ্ছে একটা সাইড মানে একটা পা, আর এখানে আমি একটা পা পুরো ভালোভাবে কাটিনি, কিন্তু আমি এখানে সুতোগুলোকে ভালো করে ওপেন করে করে খুলে নিয়েছি। কেউ কিন্তু কেটে নেবেন না, তাহলে কিন্তু ছোট বড় হয়ে যাবে। তো এখানে দেখুন এটা হচ্ছে পিছন পাট আর এইটা হচ্ছে সামন পাট, এই দুটো এরকম ছিল মুখোমুখি, তো এই দুটোকে এরকমভাবে খুলে নিয়েছি। এই একটা সাইডের পার্ট আমার প্রয়োজন পড়বে, আর একটা সাইডের কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা সরিয়ে রাখবো। আর এখানে দেখবেন প্যান্টের পিছনে একটা টেকিং দেওয়া থাকবে, সেটাও কিন্তু আপনারা ওপেন করে নেবেন, নাহলে কিন্তু ছোট বড় হয়ে যাবে। এটাকেও ওপেন করেছি, এইবারে এটা দিয়েই আমি কাটিং করব। তো এটা হচ্ছে প্যান্টের পিসটা। তো প্যান্টের পিসটা প্রথমে দুভাঁজ করবো, আর প্যান্ট কিন্তু সবসময় দুভাঁজ করে কাটিং করা হয়, তো এখানে আমি কাপড়টাকে দুভাঁজ করে নেব। তো এখানে দেখুন আমি কাপড়টাকে দুভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে দুভাঁজ করেছি। এইবারে প্রথমে সামন পাড়টা কাটিং করব, তারপরে গিয়ে পিছন পাড়টা। তো এখানে আমি সামন পাড়টা নেব এইরকমভাবে, ভালো করে ধরে নেব, কিন্তু ভালো করে ধরে নিয়ে এর ওপরে এরকমভাবে রেখে দেব, একটার ওপরে একটা এরকমভাবে রেখে দেব, সমান বরাবর এরকম করব। করে রেখে দিয়ে এখানে প্রথমে পিন করে নেব, যাতে এটা সরে না যায়। তো এখানে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এখান থেকে আমি পিন করা শুরু করে দিয়েছি, একদম নিচ পর্যন্ত পিন করে গেছি। এইবারে হুবহু সেম টু সেম মাপে কাটিং করব, এখানে এক ফোঁটাও এক্সট্রা নেওয়ার কোনো দরকার নেই, কেননা এই প্যান্টটা যখন কাটিং হয়েছিল সেখানে কিন্তু এক্সট্রা নেওয়াই আছে, তো এখানে আর এক্সট্রা করে কিছু নেওয়ার দরকার নেই। আর এখানে সেলাইগুলো দেখুন ওপেন করার পরে সেলাইয়ের দাগ গিয়েছি, ওই সেলাই দাগ বরাবর সেলাই করে দেবো ফের, তাহলে দেখবেন একদম প্রপার ফিটিংসে চলে আসবে। আর এই প্রসেসটা কিন্তু সবচেয়ে সহজ, এখানে আমি পকেট অ্যাটাচ করা সমস্ত কিছু আলাদা আলাদাভাবে দেখিয়ে দেবো আপনাদের কাছে। বাড়িতে যে পুরনো প্যান্ট হবে সেই প্যান্ট দিয়েও কিন্তু নতুন প্যান্ট খুব সহজেই করতে পারবেন। এবারে কী করবো, এটাকে আমি পুরোটা কাটিং করে নেব। তো এখানে দেখুন কাটিং করে নিয়েছি, একদম হুবহু সেম টু সেম মাপেই কাটিংটা আমি করেছি, ঠিক আছে। এটা সামন পাট গেল, সেম প্রসেসে আমি এখানে পিছন পাটটাকেও কাটিং করে নেব। এবারে এই কাপড়টার উপরে এই যে পিছন পাটটা আমার আছে, এই পিছন পাটটাও ভালোভাবে সমান করে রেখে দেবো, একদম এরকমভাবে রেখেছি। এবার এখানেও প্রথমে পিন করে নেব, নিয়ে হুবহু সেম টু সেম মাপে কাটিং করব। তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি, এটা হচ্ছে পিছন পাট, দেখুন একদম সেম টু সেম মাপেই কাটিং করেছি। তো এবারে এখানে আপনাদের পকেট অ্যাটাচ করতে হবে, সামন পকেট, পিছন পকেট, চেন লাগাতে হবে, সেগুলো আমি আলাদা আলাদা ভিডিও করে আপনাদের পুরোটা দেখিয়ে দেবো। আর এই যে প্রসেসটা আমি দেখালাম প্যান্ট দিয়ে প্যান্ট কাটিং করা, এটা সবচেয়ে সহজ হয়। আপনারা যদি চান মেজারমেন্ট নিয়েও কাটিং করা দেখাতে, আমি খুব সহজে আপনাদের দেখিয়ে দেবো, আপনারা কমেন্ট করে জানাবেন। তো আশা করবো এইটুকু আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, আর এখানে কোনো মেজারমেন্ট নেওয়ারও কোনো প্রয়োজন পড়ে না, খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যায়। একটা প্যান্ট খুলে নিয়ে অপর একটা প্যান্ট তৈরি করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুব মানে খুব তাড়াতাড়ি। তো আশা করব এই টিপসটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেছে তাহলে লাইক করতে একদমই ভুলবেন না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এর পুরো স্টিচিং ভিডিও আমি আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন, পরপর আমি আপলোড করে দেবো। তো আজকের জন্য এই পর্যন্ত, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।